সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দুর্বল যুদ্ধ বাঁধাতে পারেন আশঙ্কা চীনের ভারতে টাকার লোভে বহু বিক্রি আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য বাইডেন মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা দিল্লির সরকার আলুর সরকার এদের আর একটি ভোটও নয় বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ফল উল্টে দিতে ট্রাম্প কি করতে পারেন এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এবং সবশেষে জানাব নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে সাত হাজার কোটি ডলার থেকে বঞ্চিত করেছি বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দুর্বল যুদ্ধ বাঁধাতে পারেন আশঙ্কা চীনের পরাজয় স্বীকার করতে না চাইলেও হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায় একরকম পাকা কিন্তু জুবাইডেন এলেই যে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক মূল স্রোতে ফিরবে এই চিন্তাভাবনা কাটিয়ে উঠা উচিত আমেরিকায় ক্ষমতা বদল নিয়ে যখন গোটা বিশ্ব উৎসুক সে সময় শি জিনপিংয়ের সরকারকে এমনই পরামর্শ দিলেন সে দেশের কূটনীতিবিদ তথা সরকারি উপদেষ্টা ঝ্যাং ইয়ং নিয়ান তার মতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেয়ার পর আমেরিকা ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাই বেশি শ্যানঝেন প্রদেশের অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল কন্টেম্পোরারি চায়না স্টাডিজের ঢিনজ্যাং দীর্ঘমেয়াদী কূটনৈতিক কৌশলের রূপরেখা তৈরি করতে গত আগস্ট মাসে তাকে উপদেষ্টা নিয়োগ করে চীনা প্রেসিডেন্ট ঝিনপিং আমেরিকার রাজনৈতিক রদবদল এবং দুই দেশের সম্পর্কে তার কি প্রভাব পড়তে পারে তা নিয়ে ঘুয়াং জুতে সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দেন তিনি সেখানেই বাইডেন সম্পর্কে জিনপিং সরকারকে সতর্ক করে দেন ঝ্যাং ঝেং বলেন ঠান্ডা যুদ্ধের ঘোর এখনও কাটে নিয়োদের রাতারাতি তা কাটবেও না আমেরিকার সমাজ দ্বিধা বিভক্ত বাইডেন কিছু করতে পারবেন বলে মনে হয় না আমার প্রেসিডেন্ট হিসেবে দুর্বল উনি তাই অভ্যন্তরীণ সমস্যা মেটাতে না পারলে ক্ষেত্রেই নজর পড়বে বাইডেনের সেক্ষেত্রে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন তিনি অনেকে হয়তো বলবেন ট্রাম্প গণতন্ত্র এবং বাগ স্বাধীনতার বিরোধী বাইডেন নন কিন্তু আমার মতে ট্রাম্প যুদ্ধে আগ্রহী নন কিন্তু ডেমোক্রেট প্রেসিডেন্ট যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধিয়ে ফেলতে পারেন উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন হোক বা বাণিজ্যিক শুল্ক অথবা করোনা ভাইরাসের প্রকোপ সামাল দেয়া গত কয়েক বছরে একাধিক বিষয়ে আমেরিকা ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে হংকংয়ে চীনের আধিপত্য বিস্তার এবং লাদাখ সীমান্তে চীনা সেনার আগ্রাসন নিয়েও সম্প্রতি তাদের বিরুদ্ধে করা অবস্থান নিতে দেখা গেছে আমেরিকাকে সাম্প্রতিককালে মার্কিন কংগ্রেসে চীনের বিরুদ্ধে রিপাবলিকান এবং ডেমোক্রেট শিবির থেকে তিনশোর বেশি বিল জমা পড়েছে নির্বাচনী প্রচারণা চলাকালীন চীনের বিরুদ্ধে করা অবস্থান নিতে দেখা যায় বাইডেনকেও জিনপিংকে তিনি গুন্ডা বলে উল্লেখ করেন তাই ট্রাম্প হোয়াইট হাউস থেকে চলে গেলেও আমেরিকা ও চীনের সম্পর্ক আদৌ স্বাভাবিক হবে কিনা তা নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল খবর আনন্দবাজার পত্রিকার ভারতে টাকার লোভে বউ বিক্রি ভারতে টাকার লোভে নিজের বিয়ে করা বউকে বিক্রি করে দিয়েছে এক পাচণ্ড স্বামী এই ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুরের নতুন হাটে ওই গৃহবধূর পরিবারের অভিযোগে ভারতীয় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে নতুন হাটের হরিজন শেট এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে আঠারো নম্বর ওয়ার্ডের রাজপুত রাজপুতপাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করেন তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল টুম্পা আত্মীয়দের বক্তব্য শুক্রবার টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরেন দ্বীপ এরপরই শুরু হয় তার খোঁজ শিলিগুড়িতে দ্বীপের দিদির বাড়িতেও যান টুম্পা আত্মীয়রা কিন্তু সেখানেও তার কোনো খোঁজ মেলেনি এরপর শান্তিপুরে দ্বীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় টুম্পার আত্মীয়দের দাবি দ্বীপ কিছুদিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায় তাদের অভিযোগ পেশায় বার ডান্সার দিদির সঙ্গে ছক টাকা লোভে দ্বীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয় টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ বিগত দেড় বছরের মধ্যে দ্বীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে টাকা না দিলে সে টুম্পার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ করেন তারা টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলেও অভিযোগ করেন টুম্পার বাড়ির লোকজন আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য বাইডেন মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে তার সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন এদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা রয়েছেন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জুবাইডেন নির্বাচনী প্রচারাভিযানের সময় বাইডেন বলেছিলেন তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন বারাক বারাকোবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংক্যান বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব ব্লিংক্যান ও সুলিভান দুজনেই দুই হাজার পনেরো সালে জনকেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতি গোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তার মন্ত্রিসভায় ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহত্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি জু বাইডেন মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রার মায়ুরকাস জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস তবে বাইডেন এমন সময় তার সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যখন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নির্বাচনী দল সাম্প্রতিক নির্বাচনের ফলাফল মেনে নেয়নি তারা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কথিত নির্বাচনী জালিয়াতি ও কারচুপির অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগের সবগুলো এরই মধ্যে খারিজ হয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুমকি দিয়েছেন দিল্লির সরকার আলুর সরকার এদের আর একটি ভোটও নয় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন দিল্লির সরকার আলুর সরকার এদের আর একটি ভোটও নয় তিনি সোমবার বাঁকুড়া জেলার খাতরায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন আগে আলু পটল পেঁয়াজ তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় আইনে রাজ্যের অধীনে ছিল কিন্তু এখন দিল্লির সরকার কি করেছে আলুও নিয়ে নিয়েছে আলু নিয়ে কী করবে জিজ্ঞেস করুন দিল্লির সরকার আলুর সরকার সব আলু নিয়ে চলে যাবে আপনারা আলু সেদ্ধ ভাতও আর খেতে পারবেন না এই আইন দিল্লি তৈরি করেছে এদের আর একটি ভোটও নয় এটা মাথায় রাখবেন মমতা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আরও বলেন আমি কোথায় বাঁকুড়ায় পেঁয়াজ তৈরি করছি আলু এই সময়ে কত কম দামে লুকে পায় কিন্তু সব আলু নিয়ে পালিয়ে গেছে কতগুলো কালো চাষীদের সব কেড়ে নেবে দলিতদের সব সব কেড়ে কেড়ে নেবে উপজাতিদের নেবে সংখ্যালঘুদেরও সব কেড়ে নেবে আর ক্ষমতায় সেই বলবে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি চাই বাবার প্রমাণপত্র দাও মায়ের প্রমাণপত্র দাও ঠাকুমার প্রমাণপত্রও দাও ঠাকুরদার জন্মের প্রমাণপত্রও দাও তা না হলে তুমি বাংলা থেকে বেরিয়ে যাও এই তো এদের কাজ কাজে মনে রাখবেন আলু নিয়ে নিয়েছে কৃষকদের ধানও নিয়ে নিয়েছে কৃষক বিক্রি করবে ধান কিন্তু কালোবাজারিরা লুটে নেবে আলু লুটে নিয়েছে পেঁয়াজ লুটে নিয়েছে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে দুই তিন মাস বাদে দেখবেন আলু পেঁয়াজের দাম কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের রাজ্যের হাতে এসব ছিল আমরা দিতাম সস্তায় কিন্তু এখন সব নিয়ে নিয়েছে দিল্লি সরকার মমতা কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন কি করবে এত খেয়েও পেট ভরছে না খেতে খেতে দানব দৈত্য তৈরি হয়েছে ওরা এত কিছুতেও পেট ভরছে না এখন বলছে আলু চাই পটল চাই চাল চাই পেঁয়াজ চাই ওদের সব চাই সব চাই করতে করতে মানুষের জন্য কিচ্ছুই নাই ওরা সারা বছর কিছুই দেবে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন এ খবর জানিয়েছে পার্স টুডে ভোটের ফল উল্টে দিতে ট্রাম্প কি করতে পারেন মার্কিন নির্বাচনে জো বাইডেন জিতলেও বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করে আসছেন রোববারও তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের ফলাফল তিনি মানেন না তিনি বিস্ময় প্রকাশ করেছেন কীভাবে জো বাইডেন তার মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে দিয়েছেন নিজের ফেসবুক পেজে এক পোস্টে ট্রাম্প লিখেছেন জুবাইডেন বাইডেন কেন তার মন্ত্রিসভা গঠন শুরু করেছেন যখন আমার তদন্তকারীরা লাখ লাখ জাল ভোটের সন্ধান পেয়েছেন এই জাল ভোট বাতিল হলে চারটি রাজ্যের ফল উল্টে যাবে এবং নির্বাচনের ফলও উল্টে যাবে আশা করি আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা রক্ষায় আদালত এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের সাহস দেখাবেন বিশ্ববাসী সব দেখছে বাইডেনকে বিজয়ী হিসেবে ঘোষণার সপ্তাহের বেশি সময় গেলেও ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ফলাফল মেনে নেওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না কিন্তু ফলাফল কি তিনি উল্টে দিতে পারবেন আসলেই কি তার হাতে অব্যর্থ কোনো কৌশল রয়েছে অভূতপূর্ব সেই কাণ্ড যে তিনি ঘটাতে পারবেন তার কোনও লক্ষণ এখন পর্যন্ত নেই বরঞ্চ তার আইনজীবীরা যেসব অভিযোগ নিয়ে আদালতে যাচ্ছেন সেগুলো হালে তেমন পানি পাচ্ছে না শনিবারও পেনসিলভানিয়ার একটি আদালত রাজ্যে কয়েক মিলিয়ন পোস্টাল ভোট জালিয়াতির এক মামলা যথেষ্ট প্রমাণের অভাবে খারিজ করে দিয়েছে বিচারক তার রায়ে যথেষ্ট প্রমাণ ছাড়া ওই মামলা আনার জন্য মিস্টার ট্রাম্পের আইনজীবীদের তীব্র ভাষায় বৎসনা করেছেন অন্য জায়গাতেও এমন আরও ডজন ডজন মামলায় মিস্টার ট্রাম্পের আইনজীবীরা যথেষ্ট প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছেন বৃহস্পতিবার তার প্রধান আইনজীবী নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি জানিয়ে দেন মিশিগান অঙ্গরাজ্যে ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা তারা প্রত্যাহার করছেন মিশিগানে জো বাইডেন এক লাখ ষাট হাজার ভোটের ব্যবধানে জিতেছেন জর্জিয়া অঙ্গরাজ্যে পুনরায় ভোট গণনার পরও জো বাইডেন বারো হাজার ভোট বেশি পাওয়ার পর রাজ্যের নির্বাচনী কর্তৃপক্ষ ফলাফল সার্টিফাই বা প্রত্যয়ন করে দিয়েছেন আমেরিকা থেকে বিবিসির অ্যান্থনি জুরকার বলেছেন দেখে শুনে মনে হচ্ছে মিস্টার ট্রাম্প এখন আইনি লড়াইয়ের বদলে দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক কৌশলের পথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যা করতে পারবেন বলে তিনি আশা করছেন আইনের পথে বা রাজ্য পর্যায়ে রিপাবলিকান পার্টির নির্বাচিত বা সমর্থক কর্মকর্তাদের দিয়ে ভোট সার্টিফিকেশন বা প্রত্যয়ন প্রক্রিয়া যতটা সম্ভব আটকানোর চেষ্টা করবেন রিপাবলিকান নিয়ন্ত্রিত যেসব রাজ্যে জুবাইডেন অল্প ভোটে জিতেছেন ভোট জালিয়াতির যুক্তি তুলে ধরে সেসব রাজ্যের আইনসভাগুলোকে ফলাফল প্রত্যাখ্যান করতে রাজি করাবেন এরপর ওইসব রাজ্যের আইনসভা চোদ্দই ডিসেম্বর তাদের ইলেকটোরাল কলেজ ভোটগুলো জুবাইডেনকে না দিয়ে মিস্টার ট্রাম্পকে দেবে রিপাবলিকান নিয়ন্ত্রিত এইসব রাজ্যের আইনসভার মাধ্যমে যেমন উইসকনসিন পেন্সিলভানিয়া মিশিগান ইলেকট্রাল কলেজ ভোট নিয়ে ট্রাম্প তার বর্তমানের দুশো বত্রিশটি ভোট ভোটকে টেনে দুশো ভোটে নিয়ে যাবেন যাতে জো বাইডেনের সাথে তার টাই হয়ে যায় জো বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা নামিয়ে টাই করতে পারলে প্রতিনিধি পরিষদ অর্থাৎ মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করবে যদিও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু গোপন এবং রহস্যময় কিছু বিধির কারণে মিস্টার ট্রাম্প সেখানে সুবিধা পেয়ে যেতেই পারেন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা আসলে তাদের রাজ্যের জন্য নির্ধারিত সংখ্যক ইলেক্টুরাল কলেজ প্রতিনিধি নির্বাচিত করতেই ভোট দেন এই প্রতিনিধিরা আবার চোদ্দই ডিসেম্বর ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেন রাজ্য স্তরে নির্বাচিত এই প্রতিনিধিরা সাধারণত ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটান যেমন মিশিগানের নির্বাচিত প্রতিনিধিদের সবারই উচিত ইলেকটোরাল কলেজ ভোটে জো বাইডেনকে ভোট দেওয়ার কারণে তিনি সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এখন চাপ দিয়ে এই প্রচলিত রীতি বদলে ফেলার চেষ্টা করছেন রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলোতে তিনি যে এমন চাপ তৈরির চেষ্টা করছেন তার প্রথম ইঙ্গিত পাওয়া যায় যখন তিনি মিশিগানের সবচেয়ে বড় শহর ডেট্রয়েটের রিপাবলিকান দলের নির্বাচনী কর্মকর্তাদের টেলিফোন করেন মার্কিন একজন প্রেসিডেন্ট রাজ্য স্তরে নিম্ন পর্যায়ের দুই নির্বাচনী কর্মকর্তাকে ফোন করবেন এমন নজির বিরল স্মরণ করা যেতে পারে যে এই দুই কর্মকর্তা নির্বাচনের দিন ডেট্রয়েটে ভোট বন্ধের সিদ্ধান্ত জানালেও পরে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন ইঙ্গিত আরও স্পষ্ট হয় যখন মিশিগান আইনসভার রিপাবলিকান নেতাদের শুক্রবার হোয়াইট হাউসে ডাকেন ট্রাম্প এবং তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ভোটের ফলাফল পুনর্বিবেচনা এমনকি বদলে দেওয়ার জন্য রাজ্য স্তরে আইনসভাগুলোর রিপাবলিকান সদস্যদের উপর চাপ তৈরি ছাড়াও অন্যান্য উপায়ে তিনি ক্ষতিয়ে দেখছেন বলেও খবর বেরোচ্ছে রাজ্য স্তরে দুই দল মিলে ভোটের ফলাফল প্রত্যয়ন করা আমেরিকার নির্বাচনে একটি নৈমাত্মিক ঘটনা কিন্তু ক্ষমতা ধরে রাখতে ট্রাম্প এবার সেই রীতি বদলের চেষ্টা করেছেন তবে ট্রাম্পের জন্য বিষয়টি খুবই কঠিন হবে তার আইনজীবীরা যেসব রাজ্য টার্গেট করেছেন সেগুলো হলো মিশিগান উইসকনসিন পেনসিলভানিয়া এবং নেভাদা সেসব রাজ্যের গভর্নররা ডেমোক্রেট দলে তারা চুপ করে বসে থাকবেন না যেমন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারের ক্ষমতা রয়েছে রাজ্যের নির্বাচনী বোর্ডে পরিবর্তন এনে এমন কাউকে আনা যিনি ফলাফল প্রত্যয়ন করতে ইচ্ছুক তাছাড়া আইনসভার রিপাবলিকান সদস্যরা ইলেক্টোরাল কলেজে ভোট দেওয়ার জন্য যেসব প্রতিনিধি মনোনীত করবেন গভর্নর তার ইচ্ছামতো বাইডেন সমর্থক প্রতিনিধি মনোনীত করতে পারেন সে অবস্থায় কারা বৈধ ইলেক্টোরাল কলেজ প্রতিনিধি তার নির্ধারণের ভার পড়বে কংগ্রেসের উপর তবে তার মানে এই নয় যে জুবাইডেনের বাইডেনের সমর্থকরা উদ্বিগ্ন নন সেই বিরল সম্ভাবনার চিন্তাতেও অনেক ডেমোক্র্যাট সমর্থকদের এই ঠান্ডাতেও ঘাম ঝরছে এ খবর জানিয়েছে বিবিসি নিউজ নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে সাত হাজার কোটি ডলার থেকে বঞ্চিত করেছি বললেন পম্পিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা যখন আর দুই মাসেরও কম সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে তখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও ইরান বিরোধী বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন তিনি দাবি করেছেন ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তেহরানের তেল বিক্রির উপার্জন মারাত্মকভাবে কমে গেছে তিনি সোমবার ওয়াশিংটনে এক বক্তব্যে দাবি করেন ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল রপ্তানি খাত থেকে সাত হাজার কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন কম হয়েছে পম্পিও আরু দাবি করেন নয়া মধ্যপ্রাচ্য গঠনের লক্ষ্যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের বিরুদ্ধে মিথ্যাচার করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন দুই সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর দুই থেকে দুই সাল পর্যন্ত ইরান পরমাণু সমঝোতার সুযোগকে কাজে লাগিয়ে যে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে তা দিয়ে নিজের প্রতিরক্ষা ব্যয় শতকরা তিরিশ ভাগ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার দুই সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ